الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليه القول فدمرنا عليه تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لما فرغ سليمان بن داود عن بناء بيته المقدس سأل الله ثلاث حكما يصادف حكمه وملكا لا ينبغي لأحد من بعده وأن لا يأتي أحد
ويصلي في مسجدي هذا إلا خرج من ذنوبه كيوم ولدته أمه فقال عليه الصلاة والسلام أما الأولين أعطيهما وأما الثالث أرجو أن يعطى أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ফিলিস্তিন বাসীদের প্রতি করণীয় সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইহতাদী লিনাফসি, যারা সঠিক পথ প্রাপ্ত হয় তারা তাদের নিজের ভালোর জন্য সঠিক পথ পায়, আর যারা পথভ্রষ্ট হয় তারা নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, আর কেহ অন্যের পাপের বোঝা বহন করবে না। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআতা রাসূলা, আর আমি কখনো শাস্তি দেই না যতক্ষণ না আমি সেখানে রাসূল প্রেরণ করি, আমার পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করি। ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বারিয়াতান আমারনা মুতরফিহা, আর আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই, আল্লাহ তাআলা বলেন আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন সেই জনপদের পাপীদেরকে আমি আরো পাপ করতে বলি। ফাফাসাকু ফিহা, অতঃপর তারা পাপের মাত্রা আরো বাড়িয়ে দেয়। ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা, অবশেষে তাদের উপরে আমার নির্ধারিত বাক্য বলিত হয় এবং আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিই। অতঃপর তাদের উপর আমার নির্ধারিত বাক্য পতিত হয়, অতঃপর আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস বানানো শেষ করেন, তখন আল্লাহর কাছে দোয়া করেন, সাআলাল্লাহ সালাসান, আল্লাহর কাছে তিনটা দোয়া করেন, হুকমাহু ইউসাদিফু হুকমাল্লাহ, আল্লাহ তাআলা যেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহর পছন্দ মতো শাসন করার ক্ষমতা দেন। এক নম্বর দোয়া হল হুকমুহু ইউসাদিফু হুকমাল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের শাসন যেন আল্লাহর শাসনের সমন্বয় হয়, আল্লাহর শাসনের অনুসরণে হয়। আর দুই নম্বর হল মুলকান লা ইয়ামবাগী লি আহাদিম মিন বাদি, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেন যেই রাজত্ব সুলাইমান আলাইহিস সালামের পরে আর কাউকে দান না করেন, আর এমন রাজত্ব সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন। আর তিন নম্বর দোয়া হল আল্লাহ ইউসাল্লি ফি মসজিদি হাদা ইল্লা ওয়াকাদ খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু, হে আল্লাহ, যারা এই মসজিদে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসা ফিলিস্তিনের
মসজিদুল আকসায় যারা নামাজ পড়বে, যারা আসবে এবং এসে যারা দুই রাকাত নামাজ পড়বে, হে আল্লাহ আপনি তাকে তার সকল গুনাহ থেকে নবভূমিষ্ট সন্তানের মতো সকল গুনাহ থেকে আপনি তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে, নাসাই শরীফের হাদিস, ইবনে মাজা অনেক হাদিসই আসছে, এই হাদিসের শেষে বলেন আম্মাল উলাইনি কদ উতিয়াতুম্মা, প্রথম দুইটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন এবং সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে এমন শাসন দিয়েছেন যেই শাসন আল্লাহ তাআলা যেমন চেয়েছেন, আল্লাহ তাআলার পছন্দনীয় শাসন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করছেন। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের শাসনকালে কখনোই কারো উপরে জুলুম করেন নাই, কারো অধিকার নষ্ট করেন নাই। এমনকি সুলাইমান আলাইহিস সালামের শাসন শুধুমাত্র মানব জাতির উপরে ছিল না, যে পরবর্তী যে দোয়া এমন রাজত্ব যেই রাজত্ব সুলাইমান আলাইহিস সালামের পরে আর কাউকে না দেন, এই রাজত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানব জাতির শাসক ছিলেন তাই না, মানব জাতির শাসক ছিলেন, জিন জাতির শাসক ছিলেন, পশু পাখি যত ধরনের প্রাণী দুনিয়াতে ছিল সকল প্রাণীর শাসক সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। আর এই সুলাইমান আলাইহিস সালাম এই সকল জাতির, মানব জাতি, জিন জাতি, পশু পাখি সকল জাতির শাসন করতে গিয়েও কখনোই কারো উপরে জুলুম করেন নাই, কারো অধিকার নষ্ট করেন নাই। আর তিন নাম্বার যে দোয়া রসুল বলেন যে আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন, অর্থাৎ যেই মসজিদুল আকসায় গিয়ে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। এই হাদিসের মধ্যে মসজিদুল আকসায় নামাজের ফজিলত এইটা। অন্য বেশ কিছু রওয়ায়াত আছে, তার মধ্যে আসছে কোন কোন রওয়ায়াত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত, বিতর্কিত একটু রওয়ায়াত, সে রওয়ায়াতে আছে যে যে মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে এক রাকাতের বিনিময় 50,000 রাকাতের সওয়াব দান করবে। অন্য আরো কিছু রওয়ায়াত আছে, কোন রওয়ায়াত আছে 25,000 রাকাতের সওয়াব, কোন রওয়ায়াত আছে 1,000 রাকাতের সওয়াব। অর্থাৎ মসজিদুল আকসায় নামাজ পড়লে অন্যান্য মসজিদের নামাজের চেয়ে অনেক মূল্যবান। আর এই কারণেই বুখারি মুসলিমের একটা হাদিস আছে, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ, কোন স্থানের জন্য সফর করা যাবে না তবে শুধুমাত্র তিনটা মসজিদে, তিনটা মসজিদ ছাড়া অন্য কোন স্থানে পবিত্রতার আশায়, ফজিলতের আশায়, লাভের আশায় সফর করা যাবে না। সেই তিনটা মসজিদ কি, যেইখানে শুধু লাভের আশায় সফর করা যাবে সেটা হলো মসজিদুল হারাম, অর্থাৎ মক্কার মধ্যে যে মসজিদ আছে সেই মসজিদ, আর মসজিদুল মসজিদি হাজা অর্থাৎ মদিনার যে মসজিদ মসজিদে নববী, আর তিন নাম্বার হলো মসজিদুল আকসা অর্থাৎ ফিলিস্তিনে যে মসজিদুল আকসা আছে। এই তিন জায়গায় সফর করা শুধুমাত্র ফজিলত লাভের উদ্দেশ্যে, আমরা যেমন মক্কায় যাই মসজিদুল হারামে নামাজের ফজিলত পাওয়ার লাভের আশায়, মদিনায় যাই মদিনার মসজিদে নামাজের ফজিলতের লাভের আশায়, এমনিভাবে ফিলিস্তিনে যাওয়া, ফিলিস্তিনে সফর করা এবং সেখানে মসজিদুল আকসায় নামাজ, নামাজের পড়ার দ্বারা লাভের আশা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এই তিন মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা যায় না, যার কারণে ওলামায়ে কেরাম বলেন আমাদের মধ্যে অনেকে আছে অমুক পীর সাহেবের মাজারে যায়, অমুক আজমিরের মাজারে যায়,
যে এই সব মাজারে যায় এখানে ফজিলতের লাভের আশায় দোয়া কবুলের লাভের আশায় এই হাদিস অনুযায়ী এই সকল মাজারে যাওয়া এই সকল পবিত্র স্থানে যাওয়া বা অমুক জায়গায় যাওয়া এই কোন ফজিলত লাভের আশায় কোন লাভের আশায় যাওয়া জায়েজ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন ইসমাউ হে মানব জাতি তোমরা শুনো তিরমিজি শরীফের হাদিস সহিহ হাদিস তোমরা শুনো শুনো সায়াকুনা বাদি উমারা আমার পরে কিছু শাসক আসবে ফামান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম আলা কিযবিহিম ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালা ওয়ারিদিন আলাইয়াল হাউস আমার পরে কিছু খারাপ শাসক আসবে যারা তোমাদের মধ্য থেকে এই খারাপ শাসকদের দরবারে যাবে তাদের কাছে যাবে এবং তাদের মিথ্যাকে স্বীকৃতি দিবে তাদের জুলুমকে সত্যায়ন করবে তারা আমার অংশ না আমিও তাদের অংশ না ওয়ালা ওয়ারিদিন আলাইয়াল হাউস এমনকি হাউজে কাউসারের পানি যখন আমি পান করাবো ওই হাউজে কাউসারের ধারে কাছেও তারা আসতে পারবে না ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম আর যারা এই সকল খারাপ শাসকদের কাছে যাবে না ওয়ালাম ইউসাদ্দিক বিকিযবিহিম তাদের মিথ্যাগুলোকে সত্যায়ন করবে না ওয়ালাম ইউসাদ্দিক বিজুলমিহিম তাদের জুলুমের উপরে সহযোগিতা করবে না ফাহুয়া মিন্নি সে আমার অংশ আমি তার অংশ ওহুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ সেই একমাত্র আমার হাউজে কাউসারে আসতে পারবে আর তার পানি পান করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্না ফিল রুমি আরবা খিসাল রোমের মধ্যে হযরত আমর ইবনে আস উনি রোমের সাথে যুদ্ধ করতে যান এবং রোমের তাদের সাথে ওনার অনেক ব্যবসা ছিল উনি হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রোমের মধ্যে চারটা গুণ আছে চারটা গুণ কি কি আওসাকুহুম ইফাকাতান আলা মুসিবা যে তারা যদি কোনো মুসিবতে পড়ে মুসিবতের পরে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারে ও আওসাকুহুম কারাতান আলা ফারা তারা যদি কখনো পরাজিত হয় তো তাড়াতাড়ি তারা ঘুরে দাঁড়াতে পারে এবং তারা যদি কখনো ক্ষুধার্ত হয় তো তখন তারা ধৈর্যশীল হয় আর চার নম্বর হলো ওয়া আওয়ানুহুম লিমিসকিনিন ওয়া ইয়তিমিন ওয়া দাঈ আর তারা মিসকিন দুর্বল এতিমদের বড় সহকারী হয় বড় সহযোগিতাকারী হয় ওয়াল খামিসা খামসাতুন হাসানা আর পঞ্চমার একটা গুণ আছে যেই গুণটা সবচেয়ে ভালো গুণ তাদের মধ্যে সেই গুণটা কি ওয়ামনাউল মুলুকা আনিজুল এই রোমের লোকরা তাদের রাজাদেরকে জুলুম থেকে বিতাড়িত করে জুলুম থেকে বাধা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস মান উদিল্লা ইনদাহু মুমিনুন ফালাম ইয়ানসুর ওয়া হুয়া কাদিরুন আলা আন ইয়ানসুরা আদাল্লাহুল্লাহু আলা রুফিল খালাইক ইয়াওমাল কিয়ামা সহিহ হাদিস যেই ব্যক্তির কাছে কোনো মুমিন অপমানিত হয় যেই ব্যক্তির কাছে কোনো মুমিন অপমানিত হয় আর সে তার সহযোগিতা করে না অথচ তার সহযোগিতা করার ক্ষমতা আছে সহযোগিতা করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোনো অপমানিত হওয়া নির্যাতিত হওয়া মুসলমানকে সে যদি সহযোগিতা না করে আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন আদাল্লাহুল্লাহু আলা রুউসিল খালায়েক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও সারা পৃথিবীর মানুষের সামনে অপমানিত করবেন দুনিয়াতেও করবেন ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিনও করবেন অর্থাৎ এই সকল হাদিস এবং এই সকল আয়াত দ্বারা
আমরা যেই জিনিসটা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কোন জাতিকে কখনোই ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠান মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা আল্লাহ বলেন আমি কাউকে শাস্তি দেই না যতক্ষণ না আমি রাসূল পাঠাই রাসূল এবং রাসূলের প্রতিনিধি তারা এসে তাদেরকে সঠিক বেঠিক তাদের সামনে ক্লিয়ার করে যে ভাই তুমি যেটা করতেছো এটা ঠিক না তোমরা যেটা করতেছো এটা ঠিক না এইটা ঠিক তার বিভ্রান্তি দূর করার চেষ্টা করে তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান তারপরে যখন আমি কোন জাতিকে ধ্বংস করতে চাই আমার নাম উতরাফিহা ফাতাসাকু ফিহা আমি সেখানকার পাপীদেরকে পাপ করতে বলি তারা পাপের মাত্রা আরো বাড়িয়ে দেয় তার সামনে বলা হয় যেটা তোমার পাপ এটা তোমার জুলুম এটা তোমার অন্যায় কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তারা পাপ আরো বাড়িয়ে দেয় তারা বুঝার পরেও পাপ আরো বাড়িয়ে দেয় তখন আল্লাহ তাআলা বলেন ফাহাক্কা আলাইহাল কাউলু আমার যে পূর্ব নির্ধারিত আমার যে আগে থেকেই এই জাতি পাপ করবে আর এই পাপ করার ফলে আমার আযাব তাদের উপর আসবে সেই মুহূর্ত চলে আসে আর তখন ফাদাম মারনাহা তাদবীরা আমি পুরো ধ্বংস করে দিই এই ফিলিস্তিনের জনপদ এই ফিলিস্তিনের জনপদকে আল্লাহ তাআলা পবিত্র জনপদ বানিয়েছেন এবং বিশেষ করে মুসলমানদের জন্য বড় পবিত্র স্থান এবং মুসলমানদের জন্য এই মসজিদুল আকসা এটা এত বড় পবিত্র স্থান যে এইখানেই সকল নবীগণের বিচরণ হয়েছে রাসূলের আগে অধিকাংশ নবীগণের আগমন এই ফিলিস্তিনে হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম অধিকাংশ নবীগণ এই ফিলিস্তিনের এই এলাকাকে ঘিরেই আসছেন এটার আশেপাশেই আসছেন ফিলিস্তিনকে শাম বলা হইল এক সময় অর্থাৎ ফিলিস্তিন তো এখন ছোট একটা রাষ্ট্র আমাদের ঢাকা শহরের মতো একটা রাষ্ট্র আর এই ফিলিস্তিনটা আগে ছিল জর্দান মিশর ওই পাশে সিরিয়া এই পুরো জায়গা মিলে সেটাকে শাম সিরিয়া এই শাম নামে বলা হইত আর এই ফিলি এই শামের মধ্যে সকল নবীগণের বিচরণ আর এই শামের ইতিহাস এই ফিলিস্তিনের ইতিহাস আমাদের এই যে আমরা খ্রিস্টপূর্ব এখন 2023 সন এই 2023 সনেরও আগে অর্থাৎ 2500 বছরও আগে যখন নাকি এই খ্রিস্টপূর্ব গণনাই শুরু হয় নাই ঈসা আলাইহিসসালাম থেকে এই খ্রিস্টপূর্ব গণনা শুরু হয়েছে এর আগে থেকেই এই ফিলিস্তিন জনপদ আছে এই সিরিয়া আছে এর আগে থেকেই এখানে ইতিহাস লেগে আছে এই ফিলিস্তিনকে আল্লাহ তাআলা সকল নবীদের স্থান বানিয়েছেন এই ফিলিস্তিনেই কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছেন এই ফিলিস্তিনকে কেন্দ্র করে কোরআনের মধ্যে আসছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন আল্লাহ তাআলা তাকে আদেশ করেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়া ওয়াদখুলিল মিহরাব যে তুমি মিহরাবে যাও সেখানে গিয়ে নামাজ পড়ো কারোর সাথে কথা বলবে না এই মিহরাব হলো ওই মসজিদুল আকসার মিহরাব এই ফিলিস্তিনকে কেন্দ্র করে ঈসা আলাইহিসসালামের মা হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহার যখন পেটে সন্তান আসে বাবা ছাড়া সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় এই ফিলিস্তিনের এলাকার এক জায়গায় এক জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় আল্লাহ তাআলা তখন ওই ইয়াহই ওই মারিয়াম রাদিয়াল্লাহু আনহার কাছে ওহী পাঠান ইয়া ইয়াহই ইয়া মারিয়াম হুনজি ইলা নখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া হে মারিয়াম তোমার উপরে যে খেজুর গাছ আছে তুমি এটাকে নাড়া দাও তাহলে এই খেজুর তোমার কাছে আসবে তুমি খেজুর খাও আর তোমার পাশে পানি আছে সে পানি খাও অর্থাৎ এগুলো সব ফিলিস্তিনকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করে আসছেন এই ফিলিস্তিনে এই
এই ফিলিস্তিনেই মসজিদুল আকসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল ইসরা মিরাজের রাতে সর্বপ্রথম এই মসজিদুল আকসায় আসেন মুসলিম শরীফের হাদিস আছে সহি হাদিস এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে ওঠেন জান্নাত দেখেন জাহান্নাম দেখেন রাসূল বলেন আমি বিভিন্ন নবীর সাথে আমার দেখা হয়েছে লম্বা হাদিস ইউসুফ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে সাক্ষাতের পরে রাসূল বলেন ফাহানাতিস সালাহ তারপরে নামাজের সময় হয়েছে তারপরে আমি যখন ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছি ফাল আমবিয়া উকুল্লুহুম আজমাউনা খালফি আমি তখন পিছনের দিকে তাকিয়ে দেখি সকল নবীগণ সারা পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন সকল নবীগণ আবার পিছনে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে এটা মুসনাদে আহমদের হাদিস আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন যে যখন ফজরের নামাজের সময় হয় তখন আমি নামাজে দাঁড়িয়েছি আমার পিছনে নবীদের এক বিরাট একটা দল আমার পিছনে নামাজে দাঁড়িয়েছে অর্থাৎ এই মসজিদুল আকসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীগণকে নিয়ে নামাজ পড়েছেন সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর রাজত্ব যে করেছেন জিন জাতি মানব জাতি সকলের রাজত্ব করেছেন এই ফিলিস্তিন থেকে এবং সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির উপরে যে রাজত্ব করেছেন সেই রাজত্বের একটা বড় নিদর্শন হলো এই ফিলিস্তিনের যে মসজিদুল আকসা এটা নির্মাণ করা হয়েছে জিন জাতির মাধ্যমে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লম্বা ঘটনা বলেছেন জিন জাতি এই মসজিদুল আকসা তৈরি করেছে এই মসজিদুল আকসা মুসলমানের সেই 5000 কোন কোন বর্ণনা আছে 7000 বছর থেকে এই মুসলমানরা এই মসজিদুল আকসায় আছেন এই মসজিদুল আকসা তাদের আদি বাসভূমি আর এই মসজিদুল আকসায় সর্বশেষ ইহুদিরা 1917 সনে তখনকার ব্রিটিশ উপনিবেশ ব্রিটিশের অন্তরে অন্তর্ধানে তাদের অন্তর্ভুক্ত ছিল এই ফিলিস্তিন তখন সেই ব্রিটিশদের সহযোগিতায় ইসরায়েলিরা এখানে আসেন এবং এই ফিলিস্তিনে যখন নাকি ইহুদিরা আসে তখন মুসলমানরাই তাদেরকে ঘর বাড়ি দেয় তাদেরকে খাবার দেয় এবং তাদেরকে জায়গা দেয় কারণ ইসলাম হলো এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে মানবতার ধর্ম ইসলাম আল্লাহকে যেমন মানার কথা বলেছেন ওই আল্লাহ তাআলাই বলেছেন সকল আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি দয়া করার জন্য ইরহাম মান ফিল আরদ আপনি দুনিয়ার মধ্যে যারা আছে তাদের উপরে দয়া করেন সে যদি পিপীলিকাও হয় পিপীলিকার উপরে দয়া করেন সে যদি কুকুরও হয় কুকুরের উপরে দয়া করেন কারণ বুখারী মুসলিমের হাদিস আছে একজন নেককার বুজুর্গ মহিলা সে জাহান্নামী হয়েছে শুধুমাত্র একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এবং একজন ব্যভিচারী নারী ইনি জান্নাতি হয়েছেন শুধুমাত্র একটা কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে তো মুসলমান ইহুদিদেরকে দয়া দেখিয়েছেন তাদের জায়গা দিয়েছেন তাদেরকে খাবার দিয়েছেন এই ইহুদিরাই এই ব্রিটিশদের সহযোগিতায় তারা মুসলমানদের জায়গা জমি দখল করা শুরু করছে আর ব্রিটিশরা তাদের পক্ষে পুলিশ বাহিনী দ্বারা সব সময় তাদের জমি দখল করানোর সহযোগিতা করত 1936 সনে এই জুলুম বেড়ে যাওয়ার কারণে বিশেষ করে তখনকার শাসক ব্রিটিশদের জুলুম বেড়ে যাওয়ার কারণে তখন ফিলিস্তিনবাসীরা সবাই মিলে হরতাল করেন সেই যুগের ইতিহাসের মধ্যে আছে যে তখন তারা অহিংস আন্দোলন শুরু করেন অহিংস আন্দোলন কি যে সরকারকে আর কোনো তারা ভ্যাট ট্যাক্স দিবে না সরকারের কোনো কথা শুনবে না সরকারের অর্থাৎ ব্রিটিশের কোনো তাদের
সরকারি কোনো কাজকর্ম আর করবে না, সব কিছু বয় করবে, এবং তারা সেই এলাকার মধ্যে তারা আন্দোলন এবং মিছিল করতে থাকে। এই 1937 সনে, আর এর মূল উদ্দেশ্য ছিল যে ব্রিটিশরা ইহুদিদেরকে মুসলমানদের জায়গা জমি দখল করিয়ে দেয় এবং মুসলমানদেরকে ভিটামাটা সারা করতেছে, আর তার ফলে 1937 সনে ওই ব্রিটিশরা মুসলমানদেরকে নির্বিচারে গুলি করেন, অনেক মানুষ সেদিন নিহত হয়। আর তারপর থেকে ইহুদিদেরই একটা বাহিনী, সশস্ত্র বাহিনী ব্রিটিশরা তৈরি করে দেয়, আর ওই সশস্ত্র বাহিনী তাদের হাতে আধুনিক অস্ত্র শস্ত্র সব তাদের কাছে দেওয়া হয়, তো যার ফলে ওই বাহিনী মুসলমানদের বাড়িতে গিয়ে সমস্ত মুসলমানদেরকে হত্যা করে এক এলাকায় ঢুকত, আর ওই এলাকার সমস্ত নারী পশু শিশু সবাইকে গণহত্যা করে সেই এলাকা তারা দখল করে নিত। আর সেটা কেন তারা দখল করলো, এর বিরুদ্ধে যদি ফিলিস্তিনবাসীরা কিছু করত তো তারা তাদের উপর হামলা করত, আর এর উপরে ব্রিটিশ সরকার এই উল্টা যারা বলতেছে যাদের জায়গা জমি দখল করতেছে ফিলিস্তিনদের, এরা কেন আন্দোলন করতেছে, কেন বলতেছে আমাদের জায়গা জমি দখল করতেছে, এই জন্য তাদেরকে নিয়ে নিয়ে জেলখানায় ঢুকেছে, যে তারা বলতেও পারবে না আমাদের জায়গা দখল করে আমরা নির্যাতিত হচ্ছি, এটা তারা বলতেও পারবে না, এদেরকে জেলখানায় নিয়ে। এইভাবে ফিলিস্তিনের উপরে নির্বিচারে জুলুম অত্যাচার ব্রিটিশ এবং ইহুদিরা মিলে করতে থাকে। সর্বশেষ 1948 সনে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, আর সেই সময় ব্রিটিশদের অবস্থা খুব তালমটাল, ব্রিটিশরা সে সময় চাচ্ছিল যে মুসলমানদের বা ফিলিস্তিনদের উপরে মুসলমানদের উপরে কিছুটা তাদের ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, তো কেন তারা ইহুদিদের পক্ষ ত্যাগ করতে চাচ্ছে, এই জন্য ইহুদিরা তখন ব্রিটিশদের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে এবং গোপন হামলা শুরু করে, এমন হামলা করে যে একসময় 1949 সনে ব্রিটিশরা সেখানের উপনিবেশ বাদ দিয়ে দেশে চলে যেতে বাধ্য হয়। আর যখন তাদের উপর হামলা শুরু হয় সেই সময় ফিলিস্তিনের ব্যাপারটা আমরা পারতেছি না, এটা জাতিসংঘ করবে, জাতিসংঘের কাছে দিয়ে দেয়, আর জাতিসংঘর সবই হলো ইহুদি, তো জাতিসংঘ থেকে তখন একটা কমিটি, 11 জনের কমিটি বানিয়ে দেওয়া হয়, সেই 11 জনের কমিটি তারা পাশ করে, রেজুলেশন পাশ করে যে এই তখনকার আমরা বলেছিলাম যে ইহুদিরা এত মারামারি কাটাকাটি জোর জবরদখল করার পরেও 1949 সনে তারা পুরো ফিলিস্তিনের মাত্র 33% দখল করে রাখছিল, আর প্রায় 70% বেশি মুসলমানদের দখলে, কিন্তু জাতিসংঘ থেকে পাশ করা হয় যে 55% ইহুদিদের জমি ইহুদিদেরকে দেওয়া হয়, ইসরায়েলিদেরকে দেওয়া হয়, আর মুসলমানদেরকে দেওয়া হয় 45%, অর্থাৎ যেই সব জায়গায় এখনো মুসলমানরা আছে জাতিসংঘের রেজুলেশনের মাধ্যমে এদেরকেও বিতাড়িত করা হচ্ছে। একদিন তো তারা মারামারি করে বিতাড়িত করতো, আর এখন আইন কানুনের মাধ্যমে বিতাড়িত করা, তো যার ফলে এই মুসলমানরা ফিলিস্তিনিরা তখন মানতে পারে নাই, তখন একটা যুদ্ধ লাগে, আর এই যুদ্ধের পরে ব্রিটিশরা চলে যায় এবং সেই যুদ্ধে মুসলমানদের পাশে আরব রাষ্ট্রগুলো, আশেপাশের রাষ্ট্রগুলো আসে, কিন্তু আসলেও তারা তখন ওই ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সাথে পারে না, না পারার কারণে ইসরায়েল 55% কি তখন 70% জমি পুরো তারা দখল করে নেয়, আর মুসলমানদের উপরে সেই 1955 সনে ইতিহাসের মধ্যে এখন মাজজারাতুল খালিল আপনারা আরবিতে লিখলে পাবেন যে গণহত্যা, কিছু কিছু জায়গা বাইতুল খালিল বাইতুল আহাম কিছু কিছু মুসলমানদের এলাকা ছিল এই সব জায়গায় গণহত্যা চালানো হয়, অর্থাৎ এক একটা এলাকায় ইসরায়েলিরা ঢুকে সরাসরি জবাই করা হয়, এরকম 25,000
ছেলে মেয়ে শিশুদেরকে এক রাতে হত্যা করা হয়। এরকম বিভিন্ন এলাকার উপরে গণহত্যা চালানো হয়। আর এই গণহত্যার কারণে কিছু মুসলমান, কিছু ফিলিস্তিনবাসীরা তারা নিজেদের জীবন রক্ষার্থে ওই দেশ ছেড়ে পালিয়ে যায়। এভাবেই তারা জায়গা জমিগুলো দখল করে। এইভাবে ইসরায়েলিরা ফিলিস্তিনের উপরে জুলুম করতেই থাকে। 1967 সনে জুলুমের মাত্রা যখন অনেক বেড়ে যায়, সকল আরবদের, সকল মুসলমান দেশগুলোর কাছে এই ফিলিস্তিনবাসীরা কান্নাকাটি করে। আর কান্নাকাটি করার ফলে সকল আরব দেশগুলো সবাই একত্রিত হয়ে ইসরায়েলের উপর হামলা করতে আসে। তখন এই সৌদি আরব, তারপরে আরব আমিরাত, যত রাষ্ট্র সবাই আসে। কিন্তু সেই যুদ্ধেও এমনভাবে আরব রাষ্ট্রগুলো মুসলমানরা পরাজিত হয় যে তখন শুধুমাত্র ওই ফিলিস্তিনি ইসরায়েলিরা দখল করে নাই, বরং মিশরের অর্ধেক সিনা পর্যন্ত, প্রায় বাংলাদেশের মতো জায়গা, সেগুলো দখল করে নেয়। সিরিয়ার বিরাট জায়গা দফফাতুল খলিল, বিরাট জায়গা দখল করে নেয়। উর্দুনের বিরাট জায়গা দখল করে নেয়। অর্থাৎ সেই সময় মুসলমানরা পরাজিত হয়, এই ইহুদিরা আরও জায়গা দখল করে নেয়। দখল করে নেওয়ার পরে মুসলমানদের তখন খুবই ভয়াবহ অবস্থা। 1973 সনে তখন সেই সিনার স্থানে মিশর কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। আর প্রতিরোধ গড়ে তোলার কারণে ওদিক থেকেও কিছু প্রতিরোধ আসে, আর ওই ভিতরের যারা ফিলিস্তিনের মধ্যে যারা ছিল তারাও কিছু প্রতিরোধ করে। আর ওই গড়ার ফলে তখন আবার জাতিসংঘ এখানে তারা ভূমিকায় আসে। আর এই ভূমিকায় আসার উদ্দেশ্যই হলো যে তারা ইসরায়েলিকেই সমর্থন দেওয়া, তো ইসরায়েলিকে যাতে লিখিত পরিত সমর্থন দেওয়া যায়, এই জন্য তারা একটা চুক্তি করিয়ে দেয়। কি চুক্তি? যে মিশরের সিনা জায়গাটা ইসরায়েল ছেড়ে দিবে, বিনিময়ে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। এবং 1967 সনের পরে সমস্ত আরবরা মিলে, সবাই মিলে একটা চুক্তি করে, আরবদের নিজেদের মধ্যে সমস্ত মুসলমানরা একটা চুক্তি করে। ওআইসির একটা চুক্তি আছে, সেই চুক্তি কি? লা সুলহা ওয়ালা তাফাউদা ওয়ালা ইতরাব, তিন না, আরবিতে বলে সালাসাতুলা, তিন না। তিন না কি? যে এই ইসরায়েলিদের সাথে কোনো সংলাপ নাই, ইসরায়েলিদের সাথে কোনো চুক্তি নাই, ইসরায়েলিদেরকে কোনো সমর্থন দেওয়া নেই, এই তিন নাই, সবাই একমত হয়। কিন্তু এখান থেকে ফিরানের জন্য তখন ওই জাতিসংঘ আসে, আর জাতিসংঘে এসে মিশরকে বলে যে তোমার জায়গা আমি খালি করে দিচ্ছি, তুমি এর বিনিময়ে তাকে স্বীকৃতি দাও। তখন মিশর স্বীকৃতি দেয়, সিরিয়াও এভাবে, সিরিয়া না, জর্দানও স্বীকৃতি দেয়, তারপরে এভাবে আশেপাশের লেবানন স্বীকৃতি দেয়, এরকম অনেক দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়, আর বিনিময়ে তারা তাদের জায়গাগুলো কিছুটা হলেও ছেড়ে দেয়। কিন্তু ফিলিস্তিনিরা তখনও এই ইসরায়েলিদের হাতে সারাক্ষণই শুধু, এখন যেমন মায়ের খায়, তখনও মায়ের খেয়েছিল। আর এই মায়ের খাওয়ার একটা পর্যায়ে এসে 1987 সনে এইখানে তারা সাধারণ জনগণ, তারা বিভিন্নভাবে ইসরায়েলিদের প্রতিরোধ করতে চাইত, তারা সাধারণ হামলা করতো, সাধারণ তারা আন্দোলন করতো। আন্দোলন কি? তাদের হাতে পাথর আর ইসরায়েলিদের হাতে পিস্তল, এইভাবে আন্দোলন করতো। এই আন্দোলনের মাত্রা যখন অনেক বেড়ে যায়, সেই সময় 1987 সনে এই ইসরায়েলিদেরকে নিয়ে আবার একটা সংলাপের ব্যবস্থা করে আমেরিকা, মাদ্রিদে একটা সংলাপের ব্যবস্থা করে, অসলো একটা চুক্তি হয়। সেই সংলাপের মাধ্যমে কি চুক্তি হয়? যে ফিলিস্তিনিরা, ওই ফিলিস্তিনের যে জনগণ আছে, তারা যেহেতু ইসরায়েলের উপরে সারাক্ষণই হামলা করত, এবং এই ফিলিস্তিনের মধ্যে দুইটা ভাগ হয়ে আসিল, এক ভাগ তারা বিভিন্নভাবে হামলা করত, আর এক ভাগ শুধু আন্দোলন করত, তো এই মাদ্রিদের অসলো চুক্তিতে যেই চুক্তিটা হয়, সেই চুক্তি হলো যে ফিলিস্তিনিরা, আর তার নেতৃত্বে ছিল ইয়াসির আরাফাত, সেই চুক্তিটা হলো যে ইসরায়েলিদেরকে ফিলিস্তিনিরা 78 ভাগ জমি তারা লিখে দিবে, অর্থাৎ সরকারিভাবে স্বীকৃতি দিয়ে দিবে যে আমাদের জমি আমরা তোমাদেরকে দিয়ে দিলাম, এগুলো তোমাদের। এতদিন তো বলতো যে আমাদের দখলদার, আমাদের জমি তারা দখল করছে, কিন্তু তারা লিখিত দিবে যে না, এই জমি তোমাদের।
78% জমি তোমাদের, আর 20% যে জমি এই জমির উপরে একটা শাসন, ফিলিস্তিনিদের একটা শাসন তৈরি হবে, আর সেই শাসনের প্রেসিডেন্ট হবে ইয়াসির আরাফাত, এরকম একটা চুক্তি হয়। কিন্তু সেই চুক্তি হওয়াটাও সেটাও তারা এটাও বাস্তবায়ন করে নাই। এইটা বাস্তবায়ন হয়েছে কি 1993 সালে, অর্থাৎ তারও চুক্তিরও 5 বছর পরে। আর এই চুক্তি হওয়ার পরে তখন ফিলিস্তিনের মধ্যে দুইটা ভাগ স্পষ্ট ভাগ হয়ে যায়। এক ভাগ হলো সংলাপের পক্ষের ভাগ, আর সাধারণ ফিলিস্তিনি জনগণ দেখে যে সংলাপের দ্বারা আমরা আমাদের জমি এখন লিখিত ইসরায়েলিকে দিয়ে দিলাম, এর দ্বারা আমাদের লাভ কি? আমাদের জমি তারা দখল করে নিচ্ছে, তো আমরা আমাদের জমি পুনরুদ্ধার করার জন্য জীবন দিয়ে আমরা লড়ে যাব, যতটুকু সম্ভব ততটুকু লড়ে যাব। এই দুই ভাগ হওয়ার কারণে কিছু হলো সরকারি ভাগ অর্থাৎ ইয়াসির আরাফাত, আর কিছু হলো সাধারণ জনগণের ভাগ, এরাই হলো হামাস। এই হামাসের যে মূল যিনি এইটাকে স্থাপন করছেন, 1987 সনে হামাসের সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়। এর আগে একজন শেখ ইয়াসিন, আহমদ ইয়াসিন, এইটার যিনি প্রতিষ্ঠাতা, এই আহমদ ইয়াসিন এমন লোক ছিলেন, আপনারা হয়তো অনেকেই দেখছেন, এই ওনার চার পা অর্থাৎ দুই হাত পঙ্গু, দুই পাও পঙ্গু, চার হাত পা পুরোটাই পঙ্গু, শুধু মুখটা ছিল, মুখে কথা বলতে পারত। আর উনি একজন বড় আলেম ছিলেন, উনি ওই ফিলিস্তিনের মধ্যে বড় একটা মসজিদ বারকাজুল ইসলাম ইসলামিক সেন্টার বানিয়েছিলেন, সেই ইসলামিক সেন্টারের মাধ্যমে উনি দাওয়াতের কাজ করতেন। আর ওনাকে সবাই যখন ধরছেন তখন উনি এই হামাস তৈরি করেন। এই হামাস তৈরি করার পরে ইয়াসির আরাফাতের মুনাজ্জামাতুল ফাতা, এরা হামাসকে দমন করার জন্য তারা সব সময় 1993 থেকে একেবারে 2006 সাল পর্যন্ত তাদের পিছনে লেগে আছে। অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিনের ইয়াসির আরাফাতকে সমর্থন দিছে যে তুমি আমাদের সামনে বৈধ শাসক, কিন্তু শর্ত হইল যে তোমার দেশের যারা বিরোধী আছে, যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, যারা আমাদের বিভিন্ন সময় গেরিলা হামলা করে, তাদেরকে তোমার দমন করতে হবে। আর ইয়াসির আরাফাত এই আন্তর্জাতিক এই সবার কাছ থেকে এই নির্দেশনা এনে হামাসের পিছনে লাগছে। হামাসের লোকজনকে ধরে ধরে, ইসরায়েলিরা হয়তো দূরের মানুষ চিনত না, কিন্তু ফিলিস্তিনে ইয়াসির আরাফাতের দল না মুনাজ্জামাতুল ফাতা, ওনারা তো ফিলিস্তিন সবাইকে চিনে, তো যার ফলে যারা যারা ওই ধরনের আন্দোলন করত তাদেরকে ধরে ধরে ওনারা ফাঁসি দিত, ধরে ধরে ওনা ইসরায়েলিদের হাতে তুলে দিত। এইভাবে 2006 সন পর্যন্ত এইভাবেই চলতে থাকে। 2005 সনে ইয়াসির আরাফাত মারা যায়, কিন্তু এই তখনকার ফিলিস্তিনিদেরকে তার এই ইয়াসির আরাফাত বলতে থাকে যে আমি সংলাপ করতেছি, আমি আমার দেশের স্বাধীনতা ফিরিয়ে আনবো, আমি আমার দেশের অধিকার ফিরিয়ে আনবো। কিন্তু উনি 1993 সন থেকে 2005 পর্যন্ত মারা যাওয়া পর্যন্ত উনি কখনোই কোনো সংলাপের মাধ্যমে ওই ফিলিস্তিনবাসীর কোনো অধিকার আনতে পারেন নাই, যা করছেন ইসরায়েলিদেরকেই দিছেন। তো যার ফলে সাধারণ মানুষের জনসমর্থন ওনার পিছ থেকে সরে হামাসের পিছনে আসছে, যে ইসরায়েলিদের কাছ থেকে আমাদের অধিকার যদি পেতে হয় একমাত্র মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ছাড়া আর কিছুই হবে না। তো যার ফলে উনি যখন মারা যান, ওনার পরের যিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আসেন, ওনার সাথে 2006 সনে একটা তখন নির্বাচন হয়, আর ওই নির্বাচনে হামাস জয়ী হয়। হামাস জয়ী হওয়ার পরে হামাস যেহেতু ইসরায়েলের বিরুদ্ধে, এই জন্য তখনকার আন্তর্জাতিক সমাজ কেউ হামাসকে স্বীকৃতি দেয় না, স্বীকৃতি তো দেয় না, বরং ওই ফিলিস্তিনের খাওয়া দাওয়া একমাত্র ইসরায়েলিদের দয়ার কারণেই হয়, অর্থাৎ ওনারা খাবে ইসরায়েলিদের যদি খাবার দেয়। বাইরের থেকে যে বিভিন্ন দেশ থেকে, আরব দেশ থেকেও যে সহযোগিতাগুলো সেখানে যায়, ইসরায়েলি যদি ঢুকতে দেয় তাহলে সেখানে ঢুকবে, আর যদি ঢুকতে না দেয় তাহলে ঢুকবে না। আপনারা দেখছেন কিছুদিন আগেও যখন নাকি এই গাজার উপরে বোমা হামলা হচ্ছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সেখানকার হাসপাতালগুলোতে বিভিন্ন রোগীরা মারা যাচ্ছে, কিন্তু না তারা কোনো চিকিৎসা পাচ্ছে, না তাদের কোনো খাবার আছে, সমস্ত বর্ডার
ইসরায়েলিরা বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক চাপের ফলে সর্বশেষ কিছুদিন আগে জাতিসংঘের কিছু ট্রাক ঢুকতে দিয়েছে যে এই খাবারগুলো খেতে পারবে, অর্থাৎ ফিলিস্তিনিদের জীবন মরণ ইসরায়েলিদের হাতে। তো তখন হামাস যখন ক্ষমতায় আসে, আরও সকল বিশ্ব ওনাদের খাবার দেওয়া সফর বন্ধ করে দেয়। তো এর ফলে ওই আবার ওই মাহমুদ আব্বাস অর্থাৎ ইয়াসির আরাফাতের দল মোনাজ্জামাতুল ফাতা ওনারাই আবার ক্ষমতাটা নিয়ে নেয়। আর ওনারা ক্ষমতা নিয়ে নেওয়ার পরে পরে পরবর্তীতে আরও বেশি ঝামেলা হওয়ার কারণে দুইটা ভাগ হয়ে যায়, ওই গাজার মধ্যে হামাসের শাসন চলে আর ওই আরেকটা যে রাফা আছে ওই রাফার মধ্যে মোনাজ্জামাতুল ফাতা শাসন চলে। কিন্তু ওই মোনাজ্জামাতুল ফাতা এই সংলাপের মাধ্যমে কোনো কিছুই যখন করতে পারে নাই, তখন তাদের পিছন থেকে আস্তে আস্তে মানুষের জনসমর্থন চলে গেছে, জনসমর্থন সব ওই হামাসের পিছনে লাগছে। আর যার কারণে পুরো তখনকার আগে যেখানে হামাসদের পিছনে মোনাজ্জামাতুল ফাতা লাগা থাকতো, সবসময় তাদেরকে ধরিয়ে দিত, তাদেরকে মারত, এটা যখন বন্ধ হয়েছে তখন হামাস তারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হয়েছে। তখন তারা বিভিন্ন রণকৌশল ধারণ করছে, বিভিন্ন সুরঙ্গ তারা বানাইছে, বিভিন্ন অস্ত্র তারা বানান শুরু করছে। এই সর্বশেষ যে হামলাটা ইসরায়েলের উপর করছে এটা এই হামাস করছে। আর এইটা করার ফলে সকল দেশ এটা নিন্দা করছে, আর শুধুমাত্র মুসলিম দেশগুলো। আগে যেখানে মুসলিম দেশগুলো হামাসকে জঙ্গি সংগঠন বলতো, কিন্তু এখন আমাদের বাংলাদেশ সহ এরকম সকল মুসলিম দেশগুলো হামাসের পাশে দাঁড়িয়েছে। যারা যারা এই হামাসের বিরুদ্ধে যারা যারা বড় বিবৃতি দিয়েছেন, যারা হামাসকে জঙ্গি সংগঠন বলে তাদেরকে বর্বর এখন পর্যন্ত বর্বর বলে যাচ্ছেন, তাদের মধ্যে আন্তর্জাতিক বড় বড় কোম্পানিগুলো আছে। আর এই কোম্পানি কিছু কিছু নাম আজকে বলাও উদ্দেশ্যমান। তার মধ্যে সবচেয়ে বড় কোম্পানি আমার কাছে লিখিত আছে, বলার সময় নেই বলতে পারতেছি না, তারা এই হামাসের আক্রমণের পরে ইসরায়েলিদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার তারা ডোনেশন দিয়েছেন। তার মধ্যে গুগল, আমরা যেই গুগল ছাড়া আমাদের চলে না, এই গুগল বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে। তাদের ওয়েবসাইটে তারা তাদের কর্মীদেরকে বলে দিছে সকলকে ইসরায়েলিদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য। আমরা যেই ইন্টেল ব্যবহার করি, কম্পিউটার জগতে ইন্টেল ব্যবহার করি, এইচপি কম্পিউটার ব্যবহার করি, আমরা ফেসবুক ব্যবহার করি, জুকারবার্গের ফেসবুক, এই ফেসবুক মিলিয়ন মিলিয়ন ডলার এই কিছুদিন আগে 10-15 দিন আগে মিলিয়ন ডলার, তার বিলিয়ন মিলিয়ন না বিলিয়ন ডলার এই ইসরায়েলিকে দিছে। এরকম আন্তর্জাতিক বড় বড় যেই সমস্ত কোম্পানি স্যার আমাদের চলে না, গত সপ্তাহে একজন লিখে পাঠাইছে, যুদুর বলেন এগুলোকে বয়কট করতে, ইসরায়েলিদেরকে বয়কট করতে। তো আমি যদি বলি আপনারা গুগলকে বয়কট করেন, কে বয়কট করতে পারবেন? গুগল স্যার আমাদের চলবেই না। আপনি ফেসবুককে বয়কট করেন, কে করবেন? একজনও করতে পারবেন না। আপনি ফেসবুক না হলে চলে, কিন্তু আপনি করবেন না। আপনার যেগুলো পারেন এগুলো তো বয়কট করতে পারেন। এই যে পেপসি, কোকা কোলা, পেপসির যে এব্রিভিয়েশনটি, পেপসির এব্রিভিয়েশন পে, অর্থাৎ প্রতিটা পয়সা তুমি দান করো সেভ ফর ইসরায়েল, ইসরায়েলকে রক্ষা করার জন্য পয়সা দান করো। আমি এই পেপসি খাচ্ছি আর আমি ইসরায়েলকে ইসরায়েলের বুকে আঘাত করার জন্য একটা গোলা কেনার পয়সা তাদেরকে দিয়ে দিচ্ছি। অথচ এই পেপসি কোকা কোলা এগুলো আমরা খাচ্ছি, আমাদের দেশে যত পণ্য এগুলোর বিকল্প আছে, পেপসির বিকল্প আছে, কোকা কোলার বিকল্প আছে, আমাদের যত পণ্য আমরা লাক্স সাবান ব্যবহার করি, বাংলাদেশে অনেকেই এগুলো লেখেন, যদি আন্তর্জাতিকভাবে এগুলো খুব একটা লেখে না, কারণ তারা এগুলো ব্যবহারও করে না, লাক্স, তারপরে ইউনিলিভারের যতগুলো পণ্য আমরা সার্ফ এক্সেল ছাড়া আমাদের চলেই না, অথচ এগুলো সব বিকল্প আছে, লাক্সের বিকল্প আছে, ক্লোজ আপের বিকল্প আছে, আমরা যেগুলো ছাড়া আমাদের বিকল্প আছে এগুলো তো আমরা ত্যাগ করতে পারি, এগুলো তো কমপক্ষে আমরা সহমর্মিতা প্রকাশ করতে পারি। আমাদের এই দায়িত্ব হলো যে একটা হলো যেগুলো যেগুলো আমরা ত্যাগ করতে পারি এগুলো আমাদের ত্যাগ করা, এগুলোর বিকল্প তৈরি করা, আর দ্বিতীয় নাম্বার হলো আমাদের মেন্টালিটি পরিবর্তন করা। আন্তর্জাতিক বিশ্ব বলবে হামাস
জঙ্গি সংগঠন। আর আমি মুসলমান হিসেবে বলবো হামাস সে একজন মুজাহিদ, সে ইসলামের জন্য নিজের দেশকে রক্ষা করার জন্য সে জিহাদ করতেছে। আর সে এই জিহাদের পক্ষে যে থাকবে, রসুল বলেন মুজাহিদকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন মুজাহিদের যারা সহযোগিতা করবে, গাজী বলে তাদেরকে, এই সহযোগিতাকারীকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আমি হয়তো মুজাহিদ হতে পারতেছি না, কিন্তু আমি কমপক্ষে গাজী হতে পারি, আমি এই মুজাহিদের সমর্থনকারী, আমি মুজাহিদের সাহায্যকারী হতে পারি, আমরা সবাই হতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।